আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে রয়েছে মিতাশ বিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানাচ্ছি ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। তুমুল যুদ্ধের মধ্যে বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় ইউক্রেন ও রাশিয়া, ইইউ নিষেধাজ্ঞার আশঙ্কায় বৈঠকে যাননি রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিএনপিকে ভোটের লড়াইয়ে থাকতে নতুন সিএসের আহ্বান, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সংলাপেরও তাগিদ। এবং রমজানে সবজির বাজার সহনশীল থাকার আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী, অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা মন্তব্য। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি, আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ এবং প্রথমে ইউক্রেন পরিস্থিতি। যুদ্ধের মাঝেই বেলারুশে শান্তি আলোচনায় বসেছে ইউক্রেন এবং রাশিয়া। শান্তি আলোচনার সময়টুকু অস্ত্রবিরতির আহ্বান জানায় কিয়েভ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন পরবর্তী ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধ তীব্র রূপ নিলেও রাজধানী কিয়েভ থেকে কারফিউ প্রত্যাহার করেছে ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করতে পারে এই আশঙ্কায় বৈঠকে যোগ দেওয়া বাতিল করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। নাফিস ইফতেখারের রিপোর্ট। যুদ্ধ এখন কিয়েভের দ্বার প্রান্তে। রাজধানী শহরের প্রান্তীয় এলাকাগুলো দিয়ে বারবার প্রবেশের চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় এক সিনিয়র কমান্ডারের দাবি, তাদের পাল্টা হামলায় রুশ বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। আকাশে ও মাটিতে রুশ বাহিনীকে সফলভাবে প্রতিরোধ করার কথা বলছে ইউক্রেনীয় বাহিনী। চেরনিহিভ শহরে ভারী গোলাবর্ষণ হয়েছে, রাতভর সাইরেন বেজেছে চেরকাসি ও দিনিপ্র শহরে। খারকিভে বোমাবর্ষণে বেশ কজন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। গোলাগুলি আর বোমাবর্ষণের মাঝেই শান্তি আলোচনা। বেলারুশ সীমান্তে বৈঠকে বসে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। কোনো পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেন আলোচনায় বসেছে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে শিগগিরই আবেদন করতে যাচ্ছে ইউক্রেন। বিশেষজ্ঞরা বলছেন এতে পাল্টে যেতে পারে যুদ্ধের সমীকরণ। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যদের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। রাশিয়ার মুদ্রা রুবলের মান ৩০% কমেছে। রাশিয়ায় গচ্ছিত অর্থ তুলে নিতে ব্যাঙ্কগুলোর বাইরে ভিড় দেখা গেছে। যদিও মস্কো আশ্বাস দিচ্ছে বৈদেশিক মুদ্রার বড় ভাণ্ডার থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। ধস এড়াতে স্বাভাবিকের চেয়ে ৩ ঘন্টা পরে খুলেছে রাশিয়ার শেয়ার বাজার। রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়া দেশের তালিকায় সামিল হয়েছে সাউথ কোরিয়া। আগামী ৩ বছর ইউক্রেনের নাগরিকদের কোনো আবেদনপত্র ছাড়াই শরণার্থী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এখনও পর্যন্ত ৪ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে আশপাশের দেশে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের একটি বিশেষ সভা আহ্বান করেছে নিরাপত্তা পরিষদ। অংশ নেবে ১৯৩টি সদস্য দেশের সবাই। ৭০ বছরে এমন বিশেষ সভা বসেছে আর মাত্র ১০ বার। নিরাপত্তা পরিষদের আশা, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরবে সদস্য দেশগুলো। যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে গিয়ে এবার নিজেদের পারমাণবিক নীতিতে পরিবর্তন এনেছে বেলারুশ। নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র রাখার পক্ষে রায় দিয়েছে বেলারুশের জনগণ। এর আগে রোববার নিজেদের পারমাণবিক হামলা প্রতিরোধী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নিউক্লিয় হামলার প্রস্তুতি নয়, পশ্চিমারা একে ইউক্রেনের ওপর চাপ তৈরির প্রক্রিয়া হিসেবেই দেখছেন। এবারে অন্যান্য সংবাদ। বিএনপিকে ভোটের মাঠ না ছেড়ে ভোটের লড়াইয়ে থাকার আহ্বান জানালেন নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বললেন আগামী জাতীয় নির্বাচন দলীয় সরকার নয়, করবে নির্বাচন কমিশন। অংশগ্রহণমূলক ভোট আয়োজনে শপথের বর খেলাপ করবে না ইসি। তবে সুষ্ঠু ভোটের জন্য আস্থা ফেরাতে দূরত্ব ঘুচিয়ে রাজনৈতিক নেতৃত্বকে সমঝোতার আলোচনায় বসার তাগিদ দিয়েছেন তিনি। রিপোর্ট করেছেন সুমা ইসলাম। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে শুরু হলো নতুন নির্বাচন কমিশনের ৫ বছরের চ্যালেঞ্জ।
সকাল 9:30 কিছু পরই এক এক করে নিজেদের নতুন কর্মস্থলে প্রবেশ। নতুন কমিশনকে বরণ করে নেয় ইসি সচিবালয়। বেলা 11:00 দিকে কর্মকর্তাদের সঙ্গে আগামী দিনের কিছুটা কর্মপরিকল্পনা বুঝে নেওয়া এবং পরিচয় পর্ব। দুপুর 1:30 দিকে 4 নির্বাচন কমিশনার সহ গণমাধ্যমের সামনে সিইসি। নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও ভূমিকা রয়েছে। ইলেকশন কখনো দলীয় সরকারের অধীনে সাংবিধানিকভাবে সরকারের জন্য নির্বাচন করে না। এখন নির্বাচন নির্বাচনের জন্যই করে, একটা তো সরকার থাকবেই, একটা নির্দলীয় সরকার বা দলীয় সরকার কোনো না কোনো সরকারের অধীনেই ভোট ভোটের নিয়ম অনুযায়ী হবে। যদি রাতে হয়ে থাকে, আপনারা যেটা বলছেন সেটা আমি অতীতের কথা আমি জানি না, তো এখন রাতের ভোট দিনের ভোট সেই এপিসোডে আমরা যেতে চাই না। আমাদের দিকে আপনারা তীর লক্ষ্য করে রাখেন, যদি দেখেন আমরা সেটা করি আমাদেরকে তিরোবিদ্ধ করেন, আমরা আপত্তি করব না। তবে ভোটকে সুষ্ঠু করার দায়দায়িত্ব একা ইসির নয় মনে করিয়ে দিয়ে সিইসি রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপের পরামর্শ দিয়েছেন। রাজনৈতিক দলগুলোকেও কাউকে না কাউকে অহংকার পরিত্যাগ করে আপনার মিলেমিশে আলোচনা করতে হবে যে নির্বাচন করতে গেলে আমাদের ভূমিকা কী হবে, আমরা কতটা সংযত থাকব, আমরা পারস্পরিক কতটা সহযোগীমূলক আচরণ করব। বিএনপি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা নির্বাচনে যাব না। যদি ঘোষণা দিয়েও থাকে তারপরেও কি আমি বিএনপিকে আমরা আহ্বান জানাতে পারবো না যে আপনারা আসেন একটু কথা বলে একটু চা খান? এটা তো বলতেই পারবো। কাজেই নিরাশার আর কোনো কথাই কিন্তু শেষ কথা নয়। নো সে ইজ ফাইনাল সে। ভোটকে অংশগ্রহণমূলক করতে বিএনপিকে মাঠে থাকার আহ্বান জানিয়ে সিইসি জানালেন, আগামীতে ভোট নিয়ে কোনো গল্পকথা তৈরি হবে না। আমি যদি আজকে একটা দলের পক্ষ থেকে নির্বাচন করি আমার এলাকায়, আমার বাড়ির সন্দীপ ওখানে একজন আসে, আমিও দাঁড়িয়ে গেলাম, আমি ওনার শক্তি দেখে অমনি জাহাজে উঠে চট্টগ্রামে চলে আসলাম, তাহলে কিন্তু নির্বাচনটা হবে না, আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি যেটা বলতে চাইছি, মাঠ ছেড়ে চলে আসলে হবে না, মাঠে থাকবেন, কষ্ট হবে, কষ্ট হবে। এখন পালিয়ে যেতে পারতেন, জেরোরেনেস্কি হয়তো দৌড়িয়ে পালিয়ে যেতে পারতেন, কিন্তু উনি পালান নেই। ঠিক আছে, উনিও বলছেন আমি রাশিয়ার সাথে যুদ্ধ করব, উনি রাশিয়ার সাথে প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছেন, তো নির্বাচনের ক্ষেত্রেও একটা যুদ্ধ। বিকেলে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নতুন নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারা। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রমজান মাসে সবজির বাজার সহনশীল থাকার আশ্বাস দিয়ে বেগুন পেঁয়াজ মরিচের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা চলছে। জাতীয় সবজি মেলা উদ্বোধন করে কৃষিমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগামীতে কৃষিতে বিপ্লব ঘটাবে বাংলাদেশ। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। বর্তমানে বাংলাদেশ সবজিতে স্বয়ংসম্পূর্ণ। 12 বছরে দেশের সবজির উৎপাদন বেড়েছে 7 গুণ। 2009-10 সালে সবজির উৎপাদন ছিল 29.08 লাখ মেট্রিক টন। 2020-21 সালে 197.1 লাখ মেট্রিক টন বেড়ে সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি 12 মাস, এই প্রতিপাদ্যে প্রতি বছরের মতো জাতীয় সবজি মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষিবিদ ইনস্টিটিউটে 3 দিনের এই মেলায় সবজি চাষি এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন 12 মাসই সব ধরনের সবজির সম্ভার স্টলগুলোতে। মেলায় নানা ধরনের সবজি বীজ, মাশরুম, খাঁটি মধু ও ঘিয়ের স্টলও রাখা হয়েছে। সকাল 10:00 থেকে রাত 8:00 পর্যন্ত ক্রেতারা মেলায় সবজি কিনতে পারবেন। মেলার উদ্বোধন করে কৃষিমন্ত্রী সবজির স্টল পরিদর্শন শেষে পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান বিষয়ক সেমিনারে, রমজানে সবজির ঘাটতি থাকবে না এবং প্রকৃতি অনুকূলে থাকলে দাম বাড়বে না বলেও জানান। সামনে রোজা, রোজার মধ্যে সবজির দাম বেশি, বেগুন রোজা আসলেই 80 টাকা, 100 টাকা, 200 টাকা হবে, এটা ভাবার কোনো কারণ নাই। জানি না কী পরিস্থিতি হবে, প্রকৃতি যদি বিরূপ না হয়, প্রকৃতি যদি সেইভাবে প্রতিকূল না হয়, ইনশাল্লাহ কোনো শাকসবজি বা বেগুন, কোনো মরিচ, কোনো কিছুরই দাম
অস্বাভাবিক হবে না। বিদেশ থেকে বীজ আমদানি কমিয়ে আনতে বিজ্ঞানীদের বেশি বেশি বীজ নিয়ে গবেষণার আহ্বান জানান কৃষিমন্ত্রী। উন্নত বীজের একটা বিরাট অংশ এটি বিদেশ থেকে আসে, প্রাইভেট কোম্পানিগুলো আমদানি করে নিয়ে আসছে। আমাদেরকে একটা চ্যালেঞ্জ নিয়ে, একটা টার্গেট নিয়ে, একটা রুটম্যাপ করে যে আগামী 10 বছর কিংবা আগামী 5 বছরের মধ্যে আমি বীজের আমদানি এটা অর্ধেকে নামিয়ে আনতে চাই। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আগামীতে কৃষি খাত আরও বেশি সমৃদ্ধশালী হবে বলে প্রত্যাশা করেন মন্ত্রী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সংবাদে নিচ্ছে অশোক লীলা নিফাদ অটোস বিরতি। বিরতির পর যা থাকছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অতিরিক্ত বৃষ্টিপাতে তলিয়ে গেছে বহু শহর, ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিরতির পর আমন্ত্রণ সবাইকে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অতিরিক্ত বৃষ্টিপাতে তলিয়ে গেছে বহু শহর, বাসিন্দারা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন, ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এবার প্রিমিয়ার ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। গত বছরের চতুর্থ প্রান্তিকে $4,000 কোটি মুনাফা করেছে বার্কশায়ার হেথাওয়ে। 2020 সালের একই প্রান্তিকের চেয়ে যা বেড়েছে 10%-এরও বেশি। পুরো বছরে বার্কশায়ার হেথাওয়ের মুনাফা হয়েছে $9,000 কোটি। এবার রূপালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। পরপর 2 বছর করোনার নানা সংকট কাটিয়ে নতুন উদ্যমে বোরো আবাদে ঝুঁকেছেন দক্ষিণাঞ্চলের কৃষক। প্রচলিত এবং উচ্চ ফলনশীল জাতের পাশাপাশি কৃষক হাইব্রিড জাত ব্যবহার করছেন। সার ও বীজের বাজার নিয়ন্ত্রণে দৃষ্টি রাখছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ধলাগাছ এলাকার বিল জুড়ে এখন হাজারো পাখির বেচরণ। নানা প্রজাতির পাখির কিচির মিচির আর জলকেলিতে মুখরিত বিলটি। স্থানীয়রা জানিয়েছেন এবার এখানে পাখি বেড়েছে। পাখি বিচরণ ক্ষেত্র নিরাপদ করতে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্টশিট বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 63 পয়েন্ট বেড়ে 6739 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাদ অটোস বিরতি। ফিরে এসে খেলার খবরে যা থাকছে। তৃতীয় ওয়ানডেতে গুরবাজের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের জয়। 2-1 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ফিরে এলাম সব শেষ আয়োজনগুলো নিয়ে। এবারে খেলার খবর। আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ শেষে সাকিব আল হাসানের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি। এবছর দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা নিয়ে সাকিবের পরিকল্পনা জানতে বিসিবি সভাপতি সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করেন চট্টগ্রামে। আসন্ন সাউথ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব, জানিয়েছেন বিসিবি সভাপতি। এর সাথে সংবাদ একেবারে শেষ পর্যায়ে। আমরা শেষ করার আগে ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। তুমুল যুদ্ধের মধ্যে বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় ইউক্রেন ও রাশিয়া। ইইউর নিষেধাজ্ঞার আশঙ্কায় বৈঠকে যাননি রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিএনপিকে ভোটের লড়াইয়ে থাকতে নতুন সিএসের আহ্বান। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সংলাপেরও তাগিদ।
এবং রমজানে সবজির বাজার সহনশীল থাকার আশ্বাস দিলেন কৃষি মন্ত্রী। অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা মন্তব্য। প্রদর্শকের সাথে শেষ করছে এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।